সামনের সপ্তাহেই ভারত থেকে পেঁয়াজ আসতে শুরু করবে। ধারাবাহিকভাবে আমদানি হবে 50,000 টন। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে এই তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। কয়েক সপ্তাহ আগে দেশটির গণমাধ্যম খবরে প্রকাশ করে, সরকারি পর্যায়ে জি টু জি পদ্ধতিতে ভারত বাংলাদেশ সহ 6 দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে। গত 8ই ডিসেম্বর এক সরকারি আদেশে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে দেশটির সরকার। স্থানীয় উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় বাংলাদেশ বছরে 7 থেকে 8 লাখ টন পেঁয়াজ আমদানি করে। এদিকে নতুন মৌসুমের পেঁয়াজ আসতে শুরু করায় বাজারে দাম কমছে। একদিনের ব্যবধানে কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে মানভেদে 80 থেকে 90 টাকায়। ভারতীয় পেঁয়াজ আসতে শুরু করলে দাম আরও কমবে বলছেন বিক্রেতারা।